বিরতির পর ফিরে আসলাম। পাবিয়াছড়া স্কুলের গার্লস হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন, শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাসের হাত ধরে আজকের এই হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানটির আয়োজন করা হয়, যেখানে 50 শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেলের নতুন একটি হোস্টেল নির্মাণ করা হয়েছে, যার ভিত্তি প্রস্তর ইতিমধ্যে স্থাপন করা হল। ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান যা আজ অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলার পাবিয়াছড়া স্কুলে, যেখানে 50 শয্যা বিশিষ্ট এসসি গার্লস হোস্টেল, যে হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ঊনকোটি জেলার পাবিয়াছড়া স্কুলে নির্মাণ করা হবে 50 শয্যা বিশিষ্ট এই ছাত্রী নিবাসটি, যার আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। আজকে যে সমস্ত ছাত্রীরা উপস্থিত ছিল এবং সকলের মধ্যে একটা আলাদা উৎসাহ সারা পরিলক্ষিত হয়েছে, বিশেষ করে অভিভাবকরাও খুশি, কারণ স্কুলের এই নতুন হোস্টেল তৈরি হওয়ার পর সমস্ত ছাত্রছাত্রীরা উপকৃত হবে, তারা অতি সহজে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন অভিভাবকরাও। যদিও আজকের এই উদ্বোধনী ভিত্তি প্রস্তরের স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। অনেক আগে একটা ছাত্র নিবাস করা হয়েছিল এবং তার ক্যাপাসিটি ছিল 20, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি মন্ত্রী ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন। এবং আজকে এই স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন অর্থাৎ হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে সকলের মধ্যে একটা আলাদা সাড়া পরিলক্ষিত হয়। নিজ চাকরি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।